আচ্ছা এটা কিন্তু ভিজিটিং টাইম আছে এটা দেখেন এইটা হচ্ছে ভিজিট টাইম হচ্ছে 5টা থেকে 11টা পর্যন্ত আবার 1টা থেকে 5টা পর্যন্ত এটা নরমালি শিলিগুড়ি থেকে মাত্র 6 কিলোমিটার কিন্তু দূরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি সালুগারি মনস্ট্রিতে এটা শিলিগুড়ি থেকে জাস্ট 6 কিলোমিটার দূরে আপনারা এখানে আসতে হলে যে কোনো এই টোটো অটো এগুলো যে কোনো কিছু দিয়েই আপনারা এখানে কিন্তু আসতে পারবেন এই যে এটা হচ্ছে ঢোকার গেট নরমালি এটা ঢোকার সময় আপনাদের তো আমি আগেই দেখিয়েছি সকাল একা একা 6টা থেকে 5টা থেকে 11টা এবং 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত নরমালি এটা একটা বৌদ্ধ মন্দির পৃথিবীর যত মসজিদ বলেন মন্দির বলেন যেটাই বলেন না কেন আসলে সবগুলোর মধ্যে এমন একটা পরিবেশ বিরাজ করে যেখানে আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আর এটাও তার ব্যতিক্রম কিছু না আমি যখন দার্জিলিংয়ের মনস্ট্রিগুলোতে গিয়েছিলাম তখনই কিন্তু চারপাশে এত শান্ত একটা সুন্দর একটা পরিবেশ দেখুন দেয়ালে সুন্দর সুন্দর কাজকর্ম করা আছে যাদের ধর্মীয় অনুভূতি যাদেরকে অনেক আরও বিশ্বাসী করে তুলবে তাদের জন্য এই যে এটা আর এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে জুতা খুলে ঢুকতে হবে চলুন আমি আপনাদের কাছে আরও কিছু ইনফরমেশন শেয়ার করি নর্মালি এইটা সালুগারা মনস্ট্রি এটা কিন্তু 6 কিলোমিটার শিলিগুড়ি থেকে দূরে আর আমি এই যে প্রথম আমি এখানে কিন্তু আর একটা বিষয় হচ্ছে জুতা খুলতে হবে এখানে এসে হলে তাহলে শিলিগুড়ি থেকে এটা মাত্র 6 কিলোমিটার দূরে আর এটা পশ্চিমবঙ্গ শিলিগুড়িতেই অবস্থিত এটা এটা কিন্তু সবচেয়ে প্রাচীনতম যেসব বৌদ্ধ টেম্পল আছে তাদের মধ্যে এটা কিন্তু অন্যতম আর নর্মালি এটা কিন্তু 112 ফিট হচ্ছে লম্বা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 127 মিটারও উঁচুতে হচ্ছে এটা আর চারপাশটা উঁচু চারপাশটা পাহাড়ে ঘেরা নর্মালি এটা হচ্ছে চারপাশটা যেটা আছে আর এটা প্রতিষ্ঠা কিন্তু এই যেটা হচ্ছে এন্ট্রেন্স গেট এটা এখন বন্ধ আছে এটা 3টার দিকে খুলবে এর ভিতরে আছে আর এটা প্রতিষ্ঠা কিন্তু করেছে নর্মালি সেই তিব্বতিয়ান যে সন্ন্যাসী আছে ওদের যে গুরু আছে ধর্মীয় গুরু দালাই লামা এবং এটা কিন্তু আন্তর্জাতিক তাশি গোমাং স্তূপা নামেও কিন্তু পরিচিত ঠিক আছে আর এইটার তত্ত্বাবধানের যারা দায়িত্ব আছে তারা হলে দরদেন খুনচাপ ছোড়ে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন নাম এরা হচ্ছে এটার দায়িত্ব আছে মূলত এটা হচ্ছে আমরা চারপাশটা ঘুরে দেখছি আর পরিবেশটা দেখেন কত শান্ত চারপাশে কোনো শব্দ নেই খুবই সুন্দর আপনারা এখানে সহজেই আসতে পারবেন এসে এটা ভিজিট করতে পারবেন এই চারপাশটা দেখুন নর্মালি এই যে আর এটা কিন্তু নর্মালি ওদের মনস্ট্রিটা যেটা হচ্ছে মেডিটেশন হল হিসেবেও কিন্তু এটা পরিচিত পড়ালেখার পাশাপাশি এখানে কিন্তু ধ্যানও করা যায় আসলে বিশ্বাসটা আরও গাঢ় করার জন্য নর্মাল মানুষ এগুলো কিন্তু করে থাকে এই যেটা দেখেন থাকে তখন চলে আসে এমনি মোম জ্বালিয়ে রেখেছে আর কি এই যে চারপাশে একটা ঘরের মধ্যে দিয়ে আছে আর কি আপনারা খুব সহজে এখানে আসতে পারেন মাত্র 50 টাকা শিলিগুড়ি থেকে হলে 43 টাকা দিয়েও আসতে পারবেন এভাবে যে পারে আর কি
নর্মালি আমি যখন এখানে আসি এসে দেখি যে এটার মূল দরজাটা বন্ধ। তো সৌভাগ্যক্রমে দুজন উপাসনা করার জন্য দুজন মহিলা চলে আসে, বৌদ্ধ ধর্মের অনুসারে অবশ্যই ওনারা। তো আমি তাদের সঙ্গে আসলে ঢুকে পড়ে এর ভেতরটা দেখার জন্য। এর যে মূল মন্দিরটা আসলে এখানে দেখেন, এখানে কিন্তু স্টুডেন্টরা বসে পড়াশোনা করে, এর ধর্ম প্রচারের কাজে এরা যে শিক্ষা দিয়ে থাকে এটাও একটা বড় বিষয় হচ্ছে এখানে। প্রত্যেকটা উপাসনালয় কিন্তু তাই, আমাদের মসজিদেও কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়, তেমনি এদেরও দীক্ষা দেওয়া হয়। তো দেখুন এই যে এখানে উপাসনার জন্য তারা বিভিন্ন ফ্রুটস রেখেছে, এটা হচ্ছে মূল মন্দির। নর্মালি এই ঘরটার মধ্যেই সবাই এসে ওদের বৌদ্ধ ধর্মাবলম্বীর যে প্রক্রিয়া আছে তারা সেভাবেই তাদের উপাসনাটা সম্পন্ন করে। তো আমি এর মধ্যে ঢুকি এবং দেখি এরা কী করে, এই যে এটা হচ্ছে ওদের একে ঘিরেই মূলত ওরা হচ্ছে ওদের উপাসনাগুলো চালায় আর কি। তো দুজন তারা চারপাশ দিয়ে ঘুরছে এবং তাদের উপাসনার জন্য যা যা বলা দরকার তারা সেটা ধরে করে করে তারা এই উপাসনাগুলো করছে। তো এই হচ্ছে আমার মনস্টারি, শালুগ্রাম মনস্টারির ভিডিও। তো যদি আমার এই শালুগ্রাম মনস্টারির ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।